অপার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বই লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমার প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের এই ক্লাস আশা করি ভালো লাগছে। আজ আমরা যে যে বিষয়গুলো তোমাদের বলবো একটু বলে নিই। আজ থাকবে বিজ্ঞানের মজা, তোমাদের এক ছোট্ট বন্ধু দেখাবে, আজ থাকবে গান, আজ থাকবে কাঠি দিয়ে অঙ্ক, বাংলা পড়া, অনেক কিছু। আজকে আমাদের ছোট্ট মহুল শোনাবে একটি রবীন্দ্রসঙ্গীত, ছোট্ট সোনাক্ষী তোমাদের বিদ্যাসাগর সম্বন্ধে, দ্বিতীয় শ্রেণীতে বিদ্যাসাগরের কথা যে অংশটি আছে সেটি তোমাদের পড়ে শোনাবে। আর তোমাদের একজন ছোট্ট বন্ধু সাঁজবাতি, সে তোমাদের কার্ড দিয়ে যোগ করে দেখাবে। এই এই ধরনের যোগগুলো সে আমাদের এই ক্লাস দেখে শিখেছে। আর তোমাদের ছোট্ট বন্ধু রাইমা, সে 32 উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবে। ওরা সবাই কিন্তু আনন্দের সাথে এই বিষয়গুলো বুঝেছে এবং হাতে কলমে করে দেখাবে তোমাদের। আর ছোট্ট বন্ধু স্বপ্নীল একটি বিজ্ঞানের মজা পরিবেশন করবে তোমাদের সামনে। শান্তনু স্যার, তোমাদের একজন নতুন স্যার, চতুর্থ শ্রেণীর ভাষাপাঠ পড়াবেন, এবং সোমেন স্যার তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশ বইয়ের একটি অংশ তোমাদের পড়াবেন। তাহলে চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি ছোট্ট মহুলের একটি গান দিয়ে। সেনগুপ্ত, চতুর্থ শ্রেণীর ছাত্রী। আজ আমি আলো আমার আলো গো গানটি পরিবেশন করে শোনাবো। এটি একটি রবীন্দ্রসঙ্গীত।
আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো এরপর আমরা চলে যাই সোনাক্ষীর কাছে। সোনাক্ষী রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে তোমাদের বিদ্যাসাগরের কথা বলবেন। এই বিদ্যাসাগর নামটা বললেই তোমরা মনে রাখবে, বিশেষ করে তোমরা যারা মেয়েরা আছো জেনে রাখবে, তোমাদের পড়াশোনার অধিকার নিয়ে লড়াই করা একজন অন্যতম মানুষ এই বিদ্যাসাগর। বিদ্যাসাগর নারী শিক্ষার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা নিয়েছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। সেই বিদ্যাসাগরের কথা, তার সংখ্যা চেনার গল্পের কথা চলো আমরা শুনে নিই সোনাক্ষীর কাছে। আমরা পরে ধীরে ধীরে এনাদের সম্বন্ধে আরও অনেক অনেক কিছু জানবো। চলো যাই সোনাক্ষীর কাছে। দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি বিদ্যাসাগরের কথা বলে শোনাচ্ছি। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা জেনালেন ইংরেজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলে স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। নমস্কার। তাহলে দেখলে সোনাক্ষী কি সুন্দর তোমাদের বিদ্যাসাগর সম্বন্ধে পড়ে শোনালো। আমরা আরও অনেক কিছু জানবো বিদ্যাসাগর সম্বন্ধে, তোমরা এরপরে এটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করো। চলো এরপর আমরা চলে যাই একটি অঙ্কের ক্লাসে, রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের একটি অতীতের একটি ক্লাসে। সেখানে আমরা 48 সংখ্যাটাকে নানাভাবে বানাবো। 48 মানে যে 4টে 10, এই যে 4টে 10 এবং একের কাঠি নিতে হবে 8টা, তাহলে যে 48 হবে, একের কাঠি নিতে হবে 8টা, তাহলে যে 48 হবে, এই বিষয়টা আমাদের কিন্তু বুঝতে হবে। আর আমাদের জানতে হবে যে একটা 10-এর গুচ্ছ মানে আমার একটা 10-এর কার্ড। তাহলে এইভাবে আমরা সংখ্যাগুলোকে বুঝব, অর্থাৎ 12 মানে আমি যেন বুঝতে পারি যে একটা 10 আর 2টো 1। 12 মানে যেন আমি এটা বুঝতে পারি, বা একটা 10 আর 2টো 1, এই যে ব্যাপারটা, এটাকে আমরা যদি বুঝতে পারি সংখ্যাগুলো আমাদের চোখের সামনে ছায়া ছবির মতো ভাসবে। তাহলে চলো আমরা 48 সংখ্যাটার কে একটু বিশ্লেষণ করে দেখে নিই। তোমরা যারা 1-এ পড়ো, 2-এ পড়ো, তোমরা সবাই, এমনকি প্রাক প্রাথমিক, তোমরাও ব্যাপারটা কিন্তু ভালো করে লক্ষ্য করো। চলো। হ্যাঁ, তুমি ওখান থেকে 40 নাও তো। 40 কত হয়েছে এটা দেখাও। 40 ওইটার মধ্যে ঢোকাও। সবাই দেখো, 40 মানে কটা 10? 4টা 10।
আর কটা এক শূন্য আচ্ছা এবার এক থেকে আট নিয়েছো এবার দাও ওটাতে দাও হ্যাঁ সামনে ঢোকাও হ্যাঁ ঢোকাও কত হলো সংখ্যাটা কত কত চার দশ আট তাই তো হ্যাঁ এবারে প্রত্যেকে আটচল্লিশ কাঠি দিয়ে বানাও তুমি গণিত মালা দিয়ে আটচল্লিশ বানিয়ে দেখাও দশ বলে বলে দশ সবাই দেখো কুড়ি সবাই বলো তিরিশ চল্লিশ চার দশ এক বলে বলে হ্যাঁ তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত কত হয়েছে তোমার বলো এইখান থেকে এইখান পর্যন্ত কত নিয়েছো আটচল্লিশ খুব ভালো খুব ভালো তুমি কাঠি দিয়ে কত বানিয়েছো আটচল্লিশ দেখাও দশ কুড়ি করে দেখাও দশ কুড়ি করে দেখাও তিরিশ চল্লিশ আর কটা এক নিয়েছো আটটা দেখি দাও এক গুনে গুনে দেখি দাও একচল্লিশ বিয়াল্লিশ জোরে জোরে বলো আটচল্লিশ তাহলে পুরো দেখাও তুলে দেখাও চার দশ আট হ্যাঁ বলো সংখ্যাটা কত বানিয়েছি আটচল্লিশ এই চার মানে কত চল্লিশ আর আট মানে আট তাহলে চল্লিশের কাঠ নাও কাঠ দিয়ে আটচল্লিশ বানাও বলে বলে দশ কুড়ি তিরিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ হয়ে গেল এবার আট বানাও চার দশ দুই চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ সবাইকে দেখি দাও আটচল্লিশ হ্যাঁ সবাই দেখো চার দশ আট তুমি কত লিখছো সংখ্যাটা লেখো চার দশ আট ভালো করে হ্যাঁ তাহলে আমরা আবার একবার দেখে নিই এই সংখ্যাটা কত বানিয়েছি আমরা কত কত চার দশ আট দেখি তুমি কাঠ দিয়ে বানিয়েছো আটচল্লিশ হ্যাঁ এখানে কটা দশ আছে কটা এক আছে আটটা তুমি বানিয়েছো আটচল্লিশ কাঠি দিয়ে কটা দশ আছে চারটা দশ আর কটা এক আছে কটা এক আছে ছয় আটটা তাহলে আটচল্লিশ এবারে তুমি এখানে আটচল্লিশ গণিতমালা দিয়ে বানালা দিয়ে বানিয়েছো আটচল্লিশ কত দূর দেখাও এক দশ দু দশ আটচল্লিশ ভেরি গুড গণিত মালা দিবানি যে আটচল্লিশ কতটা তো দেখাও এক দশ আট চার দশ আট আটচল্লিশ বাহ ভেরি গুড তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা যখন কোনো একটা সংখ্যা লিখবো ধরো আটচল্লিশ আটচল্লিশের চার মানে যে চার দশ আট মানে আট কিংবা আটান্ন আটান্নর পাঁচ মানে যে পাঁচ দশ আর আট মানে যে আট এগুলো আমাদের নিশ্চয়ই বোঝা হয়ে গেল তাই না তাহলে চলো এরপর আমরা চলে যাই সোমেন স্যারের ক্লাসে ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একান্ন থেকে তিপ্পান্ন পাতা পর্যন্ত রংবাহারি পোশাক পোশাকে যাচ্ছে না এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তাহলে এসো শুরু করি তাহলে এসে শুরু করা যাক আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণীর একান্ন পাতা বার করো সবাই রংবাহারি পোশাক দেখতে পাচ্ছ আচ্ছা তোমরা বলো তো ছবিতে কী দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক বলেছ এটি খেলার মাঠে ছেলেরা ফুটবল খেলছে আর অনেক দর্শক এসছে তারা খেলা দেখার জন্য তাই তো আমরা তাহলে পড়ি দুই স্কুলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে জার্সি পরা খেলোয়াড়রা মাঠে লাল কালো আর নীল হলুদ জার্সি
গোলকিপারে ফুলাতা গেঞ্জি, অনেকেই খেলা দেখতে এসেছে, টিঙ্কু একটা হলুদ গেঞ্জি পরে এসেছে, ও দিদি মুন্নি সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে। টিঙ্কু দেখতে লাগলো অন্যেরা কে কী পরেছে, রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছেন, সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরেছেন, হারান কাকু সবুজ রঙের জামা পরেছেন। হঠাৎ সবাই চেঁচিয়ে উঠল গোল। থতমত খেয়ে টিঙ্কু দেখল পাশে দীপা বলছে, দেখ দেখ আমাদের স্কুল গোল দিল। টিঙ্কু বলল, ওহো আমি হারান কাকুর সবুজ জামাটা দেখছিলাম। পরদিন ক্লাসে দীপা ঘটনাটা বলল, খুব হাসাহাসি হলো। তপন বলল, খেলা দেখতে গিয়েছিলি না লোকের পোশাক? দিদিমণি বললেন, বেশ তো দেখেছে, তাতে দোষ কী? খেলা দেখাও হলো, পোশাক দেখাও হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জার্সি, জার্সি হচ্ছে একটি নির্দিষ্ট পোশাক। হ্যাঁ, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। তারপর দেখো আমরা পোশাকে যাই চেনা। স্কুল থেকে ফেরার সময় টিঙ্কু বলল, বলতো দেখি দু দলের দুই রকম জার্সি কেন? ডমরু বলল, না হলে তো নিজের দলের লোকের কাছ থেকেই বল কাটবে। আমিনা বলল, গোলকিপার আলাদা জার্সি কেন বলতো? মজিদ বলল, হাত দিয়ে বল ধরতে পারে কে? শুধু গোলকিপার, তার পোশাক তো আলাদা হবেই। রিঙ্কু বলল, হাসপাতালেও ওই রকম, নার্সদের আলাদা করে চেনা যাবেই, ধবধবে সাদা শাড়ি না হলে সাদা স্কার্ট, স্কুলের ছাত্রছাত্রীদেরও ইউনিফর্ম থাকে। তপন বলল, ডাক্তারবাবুরা একটা ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত, বর্ষাকালে আমরা যেমন রেনকোট পরি অনেকটা সেই রকম। রিঙ্কু বলল, ওটাকে অ্যাপ্রন বলে। টিকায় বলল, হোটেলে যারা খাবার পরিবেশন করেন তাদেরও আলাদা পোশাক থাকে। পরের পাতে চলে এসো। টিঙ্কু বলল, আর পুলিশ? পুরোটাই খাকি রঙের পোশাক। দীপা বলল, না কলকাতার রাস্তায় অনেক পুলিশের সাদা পোশাক আছে, আমি দেখেছি। ডমরু বলল, মেলায় বা হাটে গেলেও নানা রকম লোকের নানা রকম পোশাক দেখা যায়। হ্যাঁ ঠিকই বলেছে। তাহলে তোমরা দেখলে, তাহলে পোশাকে যাই চেনা। তাহলে দেখো তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। দেখো এখানে, হ্যাঁ ডেন্টিস্ট মানে যিনি দাঁতের ডাক্তার, দেখে বুঝতে পারছো তার পোশাক দেখে। এই যে মহাকাশচারী, অ্যাস্ট্রোনাট, যিনি ফায়ারম্যান দম আগুন নিবান, তার একটা আলাদা পোশাক। বারবার সেলুনে যিনি কাটছেন তারও একটা আলাদা পোশাক। দেখতে পাচ্ছে পোস্টম্যান নির্দিষ্ট পোশাক পরেছেন, কন্ডাক্টার। তা আমরা পোশাক দেখে চিনতে পারছি, ট্রাফিক পুলিশ, পুলিশের খাকি দেখতে পাচ্ছি তোমরা, জাজ আদালতের কোর্টের বিচারক দেখতে পাচ্ছ নির্দিষ্ট পোশাক পরে আছেন। সেফ বললাম খাবার পরিবেশন করে, তাদের নির্দিষ্ট পোশাক। তাহলে দেখো তোমরা এর থেকে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি। যেমন দেখো খেলোয়াড়রা কী পরে মাঠে নামে, একটা করম পড়তো দেখো, জার্সি। ফুটবল খেলায় কার জার্সি আলাদা? গোলকিপার, ঠিক বলেছ। আচ্ছা বলো তো ফুটবল খেলায় কে হাত দিয়ে বল ধরতে পারে? গোলকিপার। আচ্ছা বলো তো ডাক্তারবাবুরা কেমন পোশাক পরে? গলা থেকে পা পর্যন্ত ঢোলা পোশাক পরেন। অ্যাপ্রন কী? গলা থেকে পা পর্যন্ত পোশাক। ইউনিফর্ম কী? ছাত্রছাত্রীদের পোশাককে ইউনিফর্ম বলে। পুলিশের পোশাকের রঙ কী? খাকি রঙের। চাদর কখন গায়ে দেয়?
শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে। শীতকালে, তো এটা হবে শীতকালে। আচ্ছা ঠিক ও ভুল লেখো, বর্ষাকালে বেশিরভাগ সিনথেটিক পোশাক পরে, ঠিক, যাতে সহজে শুকিয়ে যেতে পারে। গরমে সিনথেটিক পোশাক পরলে আরাম হয়, এটা ভুল। কার্পাস তুলোর সুতোকে সুতি বলে, ঠিক। সিনথেটিক শাড়ি কাচলে তাড়াতাড়ি শুকায়, ঠিক। সিনথেটিক কাপড় কাইলে কুচকে যায়, বলো তো কী হবে এটা? ঠিক বলেছ, ভুল। আচ্ছা বলো তো, বর্ষার দিয়ে সিনথেটিক কাপড় তো তৈরি হয়, ঠিক না ভুল? ঠিক। তাহলে এই প্রশ্নগুলো তোমরা মন দিয়ে করবে, তাহলে দেখলে তো এখানে আমরা কী কী দেখলাম। এই শখগুলো আছে, কাদের পোশাক, পোশাকের নাম, পোশাকের রং, কী দিয়ে তৈরি, এই শখটা তোমরা করো বাড়িতে। কারা পরে, কী কী পরে, কেন এরকম পোশাক, পোশাকের রং। আজ তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে সোমেন স্যারের এই আলোচনা, ওই অংশটা তাহলে এরপর পড়ে নাও। এরপর চলো আমরা চলে যাই ছোট্ট বন্ধু সাজবাতির ক্লাসে। হ্যাঁ, সাজবাতি তোমাদের দেখাবে ও কিভাবে বুঝেছে যোগ ব্যাপারটা, দুটো দু অঙ্কের সংখ্যার যোগ করবে যার এককের ঘরের অঙ্কগুলির যোগফল দশের বেশি, দশ বা দশের বেশি, অর্থাৎ ওই যে হাতে রাখা যোগ, তাহলে হাতে রাখা যোগটা ও কার্ড দিয়ে করছে। ও একটা কথা তোমাদের বলে দিই, ও কিন্তু এইটা ওলট পালট করেছে নিজের মতো করে। ও এই দশের কার্ডের বদলে এইটাকে দশের কার্ড ধরেছে, আর এইটাকে এইটাকে ধরেছে এককের কার্ড। যাই হোক, জিনিসটা তো ও বুঝেছে, চলো দেখে নিই ও কিভাবে যোগটা করছে। এই যোগটা করে ফেলি, এই যে
প্রথমে তো আমাদেরকে এককের কাজই আগে করতে হয় তো তাহলে কতগুলো একের কাটি আছে মোট দেখে ফেলি দেখি যে গুণি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা মোট এগারোটা একের কাঠি আছে তাহলে আমরা এই এগারোটা একের কাঠিকে একটা দশের কাঠি আর একটা একের কাঠি করে দিতে পারি তাহলে এবার করি একটা একের কাঠি আর একটা দশের কাঠি ছটা সাতটা আটটা তাহলে আমরা আটটা দশের কাঠি পেয়েছি তাহলে এখানে দশকের ঘরে লিখে দিলাম আট তাহলে আমাদের উত্তর কি হলো এই একাশি টাটা তাহলে আমাদেরও বুঝিয়ে দিল যে কিভাবে যোগ ব্যাপারটা ঘটে এগুলো আমরা হাতে কলমে বুঝে নিলাম তাহলে চলো এরপর আমরা চলে যাই ছোট্ট রাইমার কাছে রাইমা ৩২ সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কিভাবে আমরা করব এই ব্যাপারটা তোমাদের চতুর্থ শ্রেণীতে তো শুরু হয়েছে পড়া অংশটা সেটাও ৩২ সংখ্যাটাকে দেখো কাঁকড় দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে করে দেখাচ্ছে অর্থাৎ ৩২কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় চলো আমরা যাই রাইমার কাছে অর্থাৎ ৩২টা কাঁকড় দিয়ে দুইয়ের কটা দল গড়া যায় সেইটা বুঝে নিচ্ছে রাইমা দেখো ও দুই দুই করে সাজাচ্ছে তাই আমি এখানে লিখব ১৬ অর্থাৎ ৩২ সমান ২ গুণিত ১৬ এরপর দেখো রাইমা তিনের দল বানাচ্ছে অর্থাৎ ৩২টা কাঁকড় দিয়ে কটা তিনের দল বানানো যায় বানানো যাবে নাকি পড়ে থাকবে তিনের অর্থ ওই জন্য আমি চার দিয়ে চার দিয়ে হয়ে যাচ্ছে চারের কটি দল গুনবো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট আমরা পেলাম চারের আটটি দল তাই আমি লিখব ৩২ সমান চার গুণিত আট এবার আমি পাঁচ দিয়ে দেব পাঁচ পাঁচ পাঁচ
পাঁচ দিয়ে হলো না, ওই জন্য আমি ছয় দিয়ে দিলাম। ছয় দিয়ে হলো না, ওই জন্য আমি সাত দিয়ে দিলাম। সাত দিয়ে হলো না, ওই জন্য আমি আট দিয়ে দিলাম। আট দিয়ে হয়ে যাচ্ছে, আটের কটি দল গুনবো? এক দুই তিন চার, চারটি দল। তাই আমি এখানে লিখব বত্রিশ সমান আট গুণিত চার। এবারে আমি নয় দিয়ে দিলব, নয় দিয়ে হলো না, ওই জন্য আমি দশ দিয়ে দিলব। দশ দিয়ে হলো না, ওই জন্য আমি এগারো দিয়ে দিলব। এগারো দিয়েও হলো না, ওই জন্য আমি বারো দিয়ে দিলব। বারো দিয়েও হলো না, ওই জন্য আমি তেরো দিয়ে দিলব। তেরো দিয়েও হলো না, ওই জন্য আমি চোদ্দ দিয়ে দিলব। চোদ্দ দিয়েও হলো না, ওই জন্য আমি পনেরো দিয়ে দিলব। পনেরো হলো না, ওই জন্য আমি ষোলো দিয়ে দিলব। ষোলো হয়ে যাচ্ছে, ষোলোর কটি দল হলো? এক দুই। তাই আমি এখানে লিখব বত্রিশ সমান ষোলো গণিত দুই। এবারে আমি এই পুরো অংশটা মিলিয়ে দেবো, তাহলে আমার হয়ে গেল বত্রিশ সমান বত্রিশ, আর কটি দল বত্রিশের? একটি। তাই বত্রিশ গণিত এক। এবারে আমি বত্রিশের উৎপাদকগুলি লিখব। বত্রিশের উৎপাদক গুলি হলো এক দুই চার আট ষোলো বত্রিশ। তাই আমরা অর্থাৎ বত্রিশকে এক দুই চার আট ষোলো এবং বত্রিশ এই এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। অতএব এই সংখ্যাগুলি হলো বত্রিশের গুণনীয়ক বা উৎপাদক। এলাম বত্রিশের উৎপাদকগুলি হলো এক দুই চার আট ষোলো আর বত্রিশ। নমস্কার। তাহলে দেখলে এই উৎপাদকে বিশ্লেষণ বলো, লসাগু বলো, গসাগু বলো, এই সব কিছু কিন্তু ভীষণ 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 সোজা যদি আমরা হাতে কলমে কাজটা করি, তাই না? তাহলে এইভাবে তোমাদেরও করতে হবে, তোমরা করবে কিন্তু এইভাবে। চলো এরপর আমরা চলে যাই, তোমাদের একজন নতুন স্যার ক্লাস নেবেন বাংলা চতুর্থ শ্রেণীর ভাষাপাঠ, এই অংশটি তিনি তোমাদের পড়াতে শুরু করবেন আজ থেকে। চলো আমরা যাই শান্তনু স্যারের ক্লাসে। সুপ্রভাত, আমি শান্তনু পাত্র, মন্দাচক্রের শিক্ষক। আজ আমরা ভাষাপাঠের প্রথম অধ্যায় স্বরধ্বনি এবং তার সাথে বর্ণমালা সম্পর্কে জানব। ছোট ছোট বন্ধুরা, চলো আজ আমরা চতুর্থ শ্রেণীর ভাষাপাঠ পড়ব। ভাষাপাঠের দ্বিতীয় অধ্যায়ে আছে স্বরধ্বনি। তাহলে আজকে আমরা জানব স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনি কোনগুলি, আমাদের বাংলা বর্ণমালায় কতগুলি স্বরধ্বনি রয়েছে, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি বা কোনগুলি, যৌগিক স্বরধ্বনি বা কোনগুলি, তার সাথে আমরা জেনে নেব স্বরধ্বনিকে বিভিন্নভাবে যে ভাগ করা যায় তার নিয়মকানুনগুলি এবং সেগুলি মনে রাখার উপায়। তাহলে শুরু করা যাক। স্বরধ্বনি, স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হল আমরা যেসব ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের
মুখগহ্বরে বাতাসটা কোথাও আটকে যায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে। আর খুব সহজ করে, আরও সহজ কথায় বলতে গেলে, যে স্বরধ্বনি হলো যে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। যেমন আমাদের বাংলা বর্ণমালায় অ আ হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রি লি এ ওই ও ও, এইগুলি হলো আমাদের বাংলা ভাষার, বাংলা বর্ণমালার স্বরধ্বনি। এর মধ্যে দেখো আমরা কিন্তু লিকার, এটা আমাদের বইয়ে এখন আর নেই, এখন বাংলায় ব্যবহার হয় না, তাই এই লিকারকে আমরা বাদ দিয়েছি। এছাড়া আমরা মৌলিকগুলোকে, এবার এখান থেকে আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে খুঁজে নেব। মৌলিক স্বরধ্বনি মানে, এখানেই দেখো এক একটা আবার দুটো করে আছে, যেমন দুটো ই এখানে দেখতে পাচ্ছ, হর্ষ ই দীর্ঘ ই, তাহলে এই যে দুটোই ই, তাহলে আমরা এখানের মধ্যে থেকে একটা ইকে ধরবো, একটা ইকে বাদ দেব। এখানে দেখো হর্ষ উ দীর্ঘ উ, এখানেও আমরা একটাকে ধরলাম, একটাকে হিসাবের মধ্যে বাইরে রাখলাম। আর রি, এটার উচ্চারণটা যেহেতু রয়ের অস্বীকারের মতো এবং এটার বাংলা বর্ণমালায় ব্যবহারও খুব কম, তার জন্য খুব কয়েকটি মাত্র জায়গাতেই রি এর ব্যবহার, এবং এর উচ্চারণটা যেহেতু রয়ের অস্বী, তাই এটাকেও মানে মৌলিকের দলে আমরা রাখলাম না। আরেকটা জিনিস লক্ষ্য করো, ওই এইটা, এই যে স্বরধ্বনিটা, এটা হলো অ যুক্ত হর্ষই, এটাকে ভাঙলে অযুক্ত হর্ষই হয়, তাই এটাকেও আমরা মৌলিক থেকে বাদ দিচ্ছি। মৌলিক মানে যেগুলো আমাদের খুব মূল প্রয়োজন, যে স্বরধ্বনিগুলো, যেগুলো যে স্বরধ্বনিগুলোর থেকেই অন্য স্বরধ্বনিগুলো আরও কয়েকটা স্বরধ্বনি হয়েছে তৈরি, সেইগুলো মৌলিক, তাহলে এটাকেও মৌলিকের দল থেকে আমরা বাদ দিলাম। আবার দেখো ওটা, এটাও কিন্তু অ যুক্ত হর্ষ উকার, এখানেও আমরা যেহেতু ও অ এবং হর্ষকার আগেই আমরা রয়েছে দেখেছি, আমাদের হিসাবে ধরে নিয়েছি, তাই একেও আমরা মৌলিক থেকে বাদ দিলাম। তাহলে মৌলিক স্বরধ্বনি কোনগুলো? অ আ হর্ষই হর্ষ উ এ ও, কটা পেলাম? এক দুই তিন চার পাঁচ ছটি। কিন্তু এছাড়াও আমরা আরেকটি স্বরধ্বনি ব্যবহার করি, কিন্তু বর্ণমালায় নেই, সেটা হলো এ জফলা আকার, এটাও কিন্তু মৌলিক স্বরধ্বনি। এর ব্যবহার আমরা বিভিন্ন জায়গাতে করি, আমরা যখন লিখি তখন এখন লিখি, কিন্তু যখন উচ্চারণ করি এটাকেই, তখন সেটাকে আমরা এখন বলে উচ্চারণ করি। তাহলে আমাদের ধ্বনিগুলো কিন্তু উচ্চারণের উপরে অনেকটা নির্ভর করে, তাই আমরা এখানে কী করলাম, এ এটার উচ্চারণ আলাদা, তাই আমরা এই এ স্বরধ্বনিটিকেও মৌলিক স্বরধ্বনিতে ফেলব। তাহলে আমাদের বাংলা বর্ণমালায় মোট কটি মৌলিক স্বরধ্বনি আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি। তাহলে মোট মৌলিক স্বরধ্বনি হলো
সাতটি, এটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। আমাদের মোট মৌলিক স্বরধ্বনি সাতটি। এবারে এই সাতটি স্বরধ্বনি আমাদের মুখগহ্বরের ভিতরে, আমরা যখন কথা বলি তখন আমাদের মুখগহ্বরের ভিতরে, আমরা প্রথম চ্যাপ্টারতেই তোমরা দেখেছো যে আমাদের কথা বলার যন্ত্রপাতি যেখানে আছে সেখানে তোমরা দেখেছো যে এই যে ছবিটা দেওয়া আছে, এই কথা বলার যন্ত্রপাতিতে এই ছবিটা দেওয়া আছে, এবং এখানে কথা বলতে গেলে আমাদের কী কী যন্ত্রপাতির প্রয়োজন হয়, আমাদের শরীরের কোন কোন অঙ্গের দরকার হয় সেটা এখানে পরিষ্কারভাবে ছবিতে উল্লেখ করা আছে। এটা আমি আর দ্বিতীয়বার বিস্তৃত ব্যাখ্যা করতে গিয়ে সময় নষ্ট করছি না, এটা তোমরা নিশ্চয়ই দেখেছো বা বই তোমরা ভাষাপাঠ বইটি বের করলেই এটা দেখতে পাবে এবং জানেও তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেও গেছো যে কথা বলতে গেলে আমাদের শরীরের বা মুখের ভিতরের কোন কোন অঙ্গগুলো কাজে লাগে। তাহলে সেইখান থেকে আমরা যাচ্ছি এবার যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি মোট হলো সাতটি। এই সাতটি মৌলিক স্বরধ্বনিকে যখন আমরা এই যে মুখের ভিতরে কথা বলি, মুখে মুখগহ্বর এই যে মুখের ভিতর, এর ভিতরে যখন আমরা এই সাতটি স্বরধ্বনিকে উচ্চারণ করি তখন এই মুখবিহরের মুখগহ্বরের ভিতরে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান হয়, কোনটা কোন জায়গায় অবস্থান হয়, কোনটা কোনখান থেকে উচ্চারিত হয়, কখন কোনটা কোন দিকে উচ্চারিত হয়, এই অনুযায়ী মুখগহ্বরের আকৃতিটাকে লক্ষ্য রেখে আমরা এটা কোথায় কোন মৌলিক স্বরধ্বনিটি উচ্চারিত হয় সেটি আমরা এখানে দেখব, আমরা জানব। ধরা যাক এটা আমাদের মুখের ভিতরের যে অংশ, এটা আমাদের মুখের ভিতরের অংশ, এই যে আমাদের মুখের ভিতরের ছাদ ধরা যাক এটা, আর নিচের দিক এটা ধরা যাক। আচ্ছা আমি আরেকবার দেখাই, এইটা আমাদের মুখের ভিতরের অংশ ধরা হলো, ধরা যাক এটা মুখের উপরের ছাদ, যেটা তোমরা জানো তালু এবং মূর্ধা নামে, আর এটা নিচের দিক যেখানে জিভটা শুয়ে আছে, ধরা যাক এরকম আমাদের মুখের ভিতরটা। এবার কোন স্বরধ্বনিগুলো কোথায় উচ্চারিত হয় সেইটা আমরা সাজাবো, আমরা ওই সাতটি মৌলিক স্বরধ্বনিকে আমরা এখানে সাজাবো। সবচেয়ে উপরে রাখব অশ্বই, অশ্বউ, তার নিচে আমরা রাখব এ ও, তার নিচে আমরা উচ্চারণ করি এ অ, এবং সবচেয়ে নিচে আমরা উচ্চারণ করি আকে। এবার দেখো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন হর্ষ ই এবং হর্ষ উ উচ্চারণ করি তখন আমাদের জিভ কোথায় থাকে, আমরা নিজেরাই উচ্চারণ করে একবার দেখতে পারি, তোমরা প্রত্যেকে নিজেরা উচ্চারণ করো ই উ, দেখো জিভটা কোথায় থাকে সেই অনুযায়ী আমরা প্রথমে ভাগটা শিখব। জিভ কোথায় থাকছে, ই এবং উ উচ্চারণ করার সময় জিভটা দেখো উঠে থাকছে, উপরের দিকে উঠে থাকছে, তাহলে এই দুটো স্বরধ্বনিকে ওই জন্য বলা হয় উচ্চ স্বর। কি বলা হয়, উচ্চ স্বর বা উচ্চ স্বরধ্বনি, স্বর মানে স্বরধ্বনি, উচ্চ স্বর বা উচ্চ স্বরধ্বনি।
যখন এ বা ও উচ্চারণ করা হয়, উচ্চারণ করে দেখো তোমরাও আমার সাথে সাথে বলো এ ও। দেখো জিভটা একেবারে উপরে নেই, যেন উপরের থেকে একটু নিচে আছে, তাই এই দুটো স্বরধ্বনিকে আমরা বলবো উচ্চ মধ্য স্বরধ্বনি বা উচ্চ মধ্য স্বর। এবারে দেখো এ আর অ এই দুটো স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন জিভটা একেবারে নিচে নেই কিন্তু খুব নিচের কাছাকাছি চলে আসে, তাই এই দুটো স্বরধ্বনিকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি। আর যখন আ উচ্চারণ করি তখন জিভটা একেবারেই নিচে থাকে, নিচে একদম শুয়ে যায়, একদম নিচের মেঝেতে শুয়ে যায়। নিজেরা দেখো উচ্চারণ করে আ বলো আ, দেখো জিভটা একেবারে নিচে আছে, তাই এটাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি বা নিম্ন স্বর। তাহলে আমরা জানলাম কোন স্বরধ্বনিটিকে কি বলে, জিভের ওঠানামা অনুযায়ী কোন স্বরধ্বনিটিকে কি বলে। ই উ এই দুটোকে বলা হয় উচ্চ স্বর, যেহেতু জিভ সবচেয়ে উপরে থাকে এই দুটো উচ্চারণের সময়। এ ও এই দুটোকে বলা হয় উচ্চ মধ্য স্বর, কারণ জিভটা সবচেয়ে উপরের থেকে একটু নিচুতে থাকে। এ অ যখন উচ্চারণ করা হয় তখন জিভটা একবারে নিচে নয়, একটু উপরে থাকে নিচের চেয়ে, তার জন্য নিম্ন মধ্য স্বর বলা হয়। আর যখন জিভটা আ উচ্চারণ করি একবারে নিচের দিকে থাকে, তাই এই আটিকে বলা হয় নিম্ন স্বর বা নিম্ন স্বরধ্বনি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের দিন আমরা আরও একটি বিভাগ করে দেখাবো, আজকে আপাতত এটুকুই। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এটিকে ভালো করে লক্ষ্য করো আর বাড়িতে এটিকে একটু দেখে রাখো। আবার পরের দিনে আলোচনার আগে আমি কিন্তু জিজ্ঞাসা করতে পারি তোমাদের যে কোনটি কি বলো। ধন্যবাদ। তাহলে দেখলে কি সুন্দর তিনি বুঝিয়ে দিলেন তোমাদের এই অংশটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও এরপরে এটা একটু পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবে। চলো এরপর আমরা চলে যাই একটি ডকুমেন্টারি ফিল্ম দেখব। এই ডকুমেন্টারি ফিল্মটা বানিয়েছেন ভারতের একজন বিখ্যাত চিত্র পরিচালিকা সীমা মুরলীধর। তিনি এবং তার সহযোগীরা মিলে রাধানগর গ্রামে, হ্যাঁ বাঁকুড়া জেলার রাধানগর গ্রামে এই অংশটা শুটিং করেছিলেন এবং এই চলচ্চিত্রের এই অংশটা গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে এবং বহু ভাষায় অনূদিত হয়েছে। মূল ভিডিওটা ছিল ইংরেজিতে, তার বাংলা সংস্করণ আমরা এখানে দেখব। আর একটা কথা জানিয়ে দিই, এই যে ভিডিও দেখছ তাতে যারা অভিনয় করেছে তারা সকলেই রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। চলো ওদের কাছে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাপের বিষয় নিয়ে এই ছোট্ট ডকুমেন্টারি ফিল্মটা দেখে নিই। এই ডকুমেন্টারি ফিল্ম দেখতে দেওয়ার, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে দেখতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য ওনাদের প্রত্যেককে জানাই শ্রদ্ধা। চলো আমরা যাই ওই ডকুমেন্টারি ফিল্মটাই। প্রতি বছর আমাদের দেশে 50,000-এর বেশি লোক বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এই জীবনগুলো বাঁচতে পারত যদি সঠিক সময় চিকিৎসা করা যেত। সাপ আমাদের আশেপাশে বাস করে, কখনো বা আমাদেরকে কামড়েও দেয়। আসলে বেশিরভাগ সাপ বিষাক্ত হয় না, কিন্তু 4 রকমের বিষধর সাপ প্রায় দেখা যায়। গোখরো, স্পেকটিকল কোবরা, কলজ কমন ক্রেট, চন্দ্রভরা, রাসেলস ভাইপার,
কাঁটা আয়সা বড়া, সস কেল ভাইপা, এইগুলো ছাড়া আরও কিছু জাতের বিষধর সাপ আমাদের দেশে দেখা যায়। আসলে কোনো সাপই আমাদের কামড় দিতে চায় না, কিন্তু ওদের বিষ আমাদের রক্তই যদি পৌঁছয় তবে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এটা অত্যন্ত ভয়ঙ্করজনক অবস্থা। তাহলে কিভাবে সাপের কামড় থেকে বাঁচা যায়? বাড়ির ভেতরে ইঁদুরের বাস থাকতে দেবেন না, যেখানে ইঁদুর ওখানে সাপ। আশেপাশে পরিষ্কার রাখতে হয়, কোনো নোংরা জমা করবেন না, কারণ সাপ এইগুলোতেই লুকিয়ে থাকতে ভালোবাসে। খেতে কাজ করার সময় বা ঘোরাফেরা করার সময় জুতো পরবেন। কোথাও হাত বা পা রাখতে হলে একবার দেখে নেবেন যদি সাপ থাকে। কোথাও কাজ শুরু করার আগে জায়গাটা পরীক্ষা করে নেবেন। একটা লাঠি ক্ষেতের ফসলের ওপরে ঘুরিয়ে নেবেন ও জমিনতে ঠুকিয়ে বাজান, সাপ নিজেই সাতক্ষীর্ত হয়ে পালিয়ে যাবে। রাত্রে টর্চ নিয়ে চলুন, ঝোপঝাড় পাথর ইত্যাদিতে সাপ থাকে, খোলা জায়গায় দিয়ে চলুন। যদি আপনি মাটিতে ঘুমান তাহলে মশারি টাঙ্গাবেন ও চারিদিকে ভালো করে গুটিয়ে বাঁধবেন। মাটিতে শোয়ার থেকে খাটে শোয়া বেশি নিরাপদ। কোনো সাপের সাথে কোনো রকম কারসাজি বা মশকরা করা উচিত নয়। যদি সাপ কামড়ায় তবে কি করা উচিত এবং অনুচিত? ভয় পাবেন না, নিজে শান্ত থাকুন ও রোগীকেও শান্ত থাকতে দেবেন। এই বিপদকালে ভীষণ মূল্যবান হচ্ছে সময়। বেশিরভাগ সাপ বিষাক্ত হয় না এবং বিষাক্ত সাপ সবসময় বিষ কামড় দেয় না। বিষহীন কামড়ে কোনো বিপদ ঘটবে না, কিন্তু এই নির্ণয় একমাত্র ডাক্তারই জানে। সাপ কাটা রোগীকে এইদিক ওইদিক ছুটতে মানা করবেন। দংশনের জায়গাতে কোনো নড়াচড়া করা উচিত নয়, কারণ রক্ত সঞ্চালন বেড়ে যায় ও বিষ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। খুব শিগগিরই অ্যাম্বুলেন্স ডাকবেন 108 বা 102 টোল ফ্রি নম্বরে। যদি অ্যাম্বুলেন্স দেরি করে তাহলে নিজেরাই কাছাকাছি কোনো সরকারি হাসপাতালে পৌঁছে দেবেন। যদি গাড়ি না পাওয়া যায় তাহলে মোটর সাইকেলে নিয়ে যাবেন। রোগীকে দুজনের মাঝখানে বসাবেন। সব সময় কাছাকাছি ডাক্তার ও অ্যাম্বুলেন্সের নাম্বার পাশে রাখবেন। টাইট যা কিছু বাঁধা থাকে সব খুলে দেবেন, যেমন আংটি, চুড়ি, মালা, ঘড়ি, বেল্ট ইত্যাদি। রোগীকে বাঁ দিকে ফিরে শুয়ে দেবেন আর ডান পা এইভাবে ভাঁজ করে রাখবেন। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত এইভাবে শুয়ে নেওয়া যাওয়া নিরাপদ। সাপে কাটা রোগীকে কোনো ওঝার কাছে নিয়ে যাবেন না। কোনো রকম মন্ত্রতন্ত্র বা জড়িবুটি ওষুধ কাজ করেই না। একমাত্র চিকিৎসা হলো ওই বিষ দিয়ে বানানো অ্যান্টিভেনম। এটা শুধুমাত্র সরকারি হাসপাতালে কিংবা ডাক্তারের কাছেই থাকে। সাপ কাটা জায়গাটা কেটে চুষে বা সিরিঞ্জ দিয়ে বিষ বার করানোর চেষ্টা করবেন না, এটা বিপজ্জনক ও নিষ্ফল চেষ্টা হবে। কাটার জায়গার ওপরে বা পাশে কিছু টাইট করে বাঁধবেন না, এতে রক্ত চলাচল বন্ধ হতে পারে এবং হাত অথবা পা কেটে বাদ দিতেও হতে পারে। প্রতি বছর আমাদের দেশে হাজার হাজার লোক শুধু এই জন্য মারা যান, কারণ ঠিক সময়তে ঠিক চিকিৎসার অভাব। এই তথ্য সব সময় মনে রাখবেন, সর্বদা সতর্ক থাকবেন ও সুরক্ষিতও থাকবেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সাপের কামড় এড়াতে আমরা কি করব, সাপে কামড়ালে আমরা কি করব। এই নিয়ে আমরা আরও আস্তে আস্তে পরে জানব। তাহলে চলো এরপর আমরা চলে যাই বিজ্ঞানের মজার ক্লাসে। আজ বিজ্ঞানের মজা ক্লাসটা তোমাদেরকে দেখাবে জানো তোমাদেরই বন্ধু স্বপ্নিল। সে বেলুন দিয়ে বাতাসের চাপের সুন্দর একটা পরীক্ষা ও নিজে করেছে। আশা করি তোমরা এই পরীক্ষাটা বুঝতে পেরেছো। আমরা পরীক্ষাটা দেখার পরে একটু বোঝার চেষ্টা করব। একটু চলো দেখে নিই। আজকে যে পরীক্ষাটি মাস্টারমশাই করে দেখালো সেই পরীক্ষাটি আমি আগে করছি। আমি একটা বেলুন নিয়েছি, দেখুন। দেখুন দেখুন পড়ছে না, কিন্তু এবার দেখুন ছেড়ে দিচ্ছি, পড়ে গেল।
এই অবস্থায় যখন বেলুনটা ফোলানো হলো, তখন কাপের মধ্যে যতটা বাতাস আছে, বেলুনটা যখন বেশি ফুলল, এই দেখো, তখন বক্রতা কমে যাওয়ায় ভেতরের আয়তন বেড়ে গেল এবং বাতাস অনেকটা জায়গা জুড়ে থাকতে শুরু করলো। কিন্তু যেহেতু বাতাস একই আছে, ফলে কাপের ভেতরের চাপ কী হলো, কমে গেল। তাই বাইরের বাতাস ওই কাপটিকে আটকে রেখে দিল। তাহলে দেখলে তো যে যখন প্রথমবার ও বেলুনটা ফোলালো, বেলুনের যে বক্রতাটা ছিল সেটা বেশি বাঁকা ছিল, আটকে ছিল, যাই ফোলানো হয়ে গেল ওইটা উপরে উঠে চলে এলো ওর তলটা, এবং ভেতরে গ্লাসের ভেতরে চাপ কমে গেল। অর্থাৎ কম জায়গায় বেশি বাতাস ছিল আগে, এবারে বেশি জায়গায় একই বাতাস থাকায় ওই জায়গায় চাপ কমে গেল এবং বাইরের বাতাস ওই জিনিসটাকে, কাপটাকে ধরে রেখে দিল। এটা বায়ুর চাপের একটা সুন্দর পরীক্ষা। তোমরা নিশ্চয়ই করবে, সাবধানে করবে কিন্তু। তাহলে আজ আমাদের সময় শেষ। যাবার আগে আবার বলে দিই, আমরা তো তোমাদের বলেছিলাম সপ্তাহের শেষ দিন আমরা কি করব, আমরা গান করব, ছবি আঁকব, আমরা নাটক দেখব, ম্যাজিক দেখব, অনেক কিছু দেখব, এবং সমস্ত পারফরমেন্স থাকবে তোমাদের। তাই তোমরা অবশ্যই আমাদের নাচ গান এই সমস্ত করে তার ভিডিও আমাদের পাঠাও। আমাদের পাঠানোর ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠানো যেতে পারে 9474565047 নাম্বারে, অথবা ইমেলে পাঠানো যেতে পারে rbps.radhanagar@gmail.com। আমরা আমাদের পাঠ্য বইয়ের নানা কবিতা, নানা গান, এগুলো মজার সঙ্গে শিখছি। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং অবশ্যই ম্যাজিক কিন্তু মিস করা চলবে না। তাই তো, আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে তা জানাবে নিশ্চয়ই। জানানোর ঠিকানা রাধানগর পোর্ট প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বনরাধানগর, জেলা বাঁকুড়া। ইমেল করা যেতে পারে rbps.radhanagar@gmail.com-এ, বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে 9474565047 এই নাম্বারে। তাহলে আজ আমরা আসি, দেখা হচ্ছে আগামীকাল অনেক 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 মজার ডালি নিয়ে আমাদের এই খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা আসরে। খুব ভালো।